তারিখও আমরা পারি না কেস পেন্ডিং করতাম আজকে তারিখ তারিখ আজকেও আমরা পারি না কিন্তু উনারা পেশকার এবং জিয়ার উনারা এই নথিটা নিয়ে কিভাবে আসামিদেরকে বেইল করাবে এই তাগিদে তারা খুব পেরেশান হয়ে আমার নথিটা তারা নিয়ে রেখে গেছেন কিন্তু এখন পর্যন্ত আমার নথিটা ফিরিয়ে দেন নাই কিন্তু আমার ছেলেটা মারা গেছে আমার ভিতরে কি যন্ত্রণা সেইটা আপনারা দেখতেছেন নিশ্চয় দেশে বিদেশে সবাই দেখতেছেন কিন্তু আসামিরা যে মারলো সেই মারার তাগিদে আসামিদের পক্ষে নিয়ে এই পেশকার জিয়ার তারা নথিটা নিয়ে তারা তারা তাদের কাছে রেখে গেছে এটা কি দুনিয়ার বিচার এটা কি সরকারের বিচার এটা কি জনগণের বিচার আমার ছেলে মারা গেছে আমি বিচার পাবো না আর আসামিরা কিভাবে জেল থেকে বাইর হবে এর জন্য পেশকার জিয়ার খুব পেরেশানির মধ্যে আছে তাই আমি আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি আপনারা আমাকে সহযোগিতা করেন যাতে আমার ছেলের বিচারটা আমি পাই আজকে কি আপনারা কি জানতেন না যে আজকে আপনাদের শুনেন আমি যখন বুধবারে আসছি তখনও জানি যে আমি আজকের দায়িত্ব তারিখ শুনে গেছি এবং বৃহস্পতিবারে আসছি তখনও জানছি আজকের দায়িত্ব তারিখ কালকে রবিবারও আমি আসছি উঠে জানি আজকে তো দায়িত্ব তারিখ কিন্তু আজ সকালে এসে দেখি যে নোটিটা নাই নোটি সরানো হয়ে গেছে কিন্তু এর কারণটা কি জানি না এইটা তো আমি তো মনে করবো এখন আসামিকে কিভাবে এরা মারলো আমার ছেলেটাকে চাক্ষুষ প্রমাণ এটা তো ডাইরেক্ট মারা হয়েছে ঠান্ডা মাথায় মারা হয়েছে তারপরও আপনারা আসামির পক্ষ হয়ে এবং এই পেশকার আর জিয়ার মিলে আসামির পক্ষ হয়ে তারা ফেরেশানির মধ্যে আছে কিভাবে এই আসামিদেরকে মিসকেস দিয়ে বাঁচানো যায় বেল করানো যায় আজকে যে দায়িত্ব তারিখ আজকে এই আবার আগামী 15 তারিখ আরেকটা মিসকেস আশি কেলাইয়ের জন্য আগামী 15 তারিখ আরেকটা মিসকেস উনারা আমি যে বাদি আমার রায়হানটা মারা গেল আমার দাবি না হয়ে আসামিদের দাবি বেশি এইটা কোন রকম অভিযোগ এই পরশুদিন আগামী পরশুদিন 15 তারিখে আশি কেলাই মিসকেস দেওয়া হবে এর জন্য এই রায়হানের মায় নথি পাচ্ছে না কিন্তু আসামিরা নথি কিন্তু পাচ্ছে এইটা তো ওইটা অবিচার অন্যায় অবিচার হচ্ছে আমি তো বলবো এটা বাংলাদেশে বিচার হচ্ছে না আপনার স্বামী হত্যার বিচারের জন্য বা আজকে নির্ধারিত তারিখ ছিল কোর্টের যে এখানে এসে জানলেন যে আজকে তারিখটি নেই তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আসসালামু আলাইকুম কারণ আমার স্বামী তো মারা গেছে তো আমার স্বামী তো আর হইতাম না তো আমার স্বামীর যে বিচারটা ওর না আমার স্বামীর বিচার লইয়া যেন তো মানে এতটা না ইচ্ছা করা ওর মানে এটা আমি চিন্তা করে ফাইরাম না কারণ সবাই তো আশা করিয়া আমার তো একটাও আশা ছিল যে আমার স্বামী তো আমি না পাইলেও আমার বিচারটা পাইতাম তখন কোর্টে আসিয়া শুনি যে আমার স্বামী আজকে যে রাজ্য কারি নথিপত্র খাওয়া এইটা পাইছি না যে একটা জিয়ায় পেশকারে মিলিয়া মিসকেসের জন্য মিসকেসের জন্য তারা যে নিত্য নিয়ে থাকে এটি আমরা আপনারও ছেলে মেয়ে আছে আমারও একটা ছোট বাচ্চা আছে আমার বাচ্চাটা তো কোনো দোষ করে নাই কারণ আমার বাচ্চাটার বাসে কি আপনারা আমার স্বামীর বিচারটা যত দ্রুত সম্ভব আমার স্বামীর বিচারটা আর কি আর ইটা নিয়ে যাতে আর কোনো তাল বাহানা না করোই না থানা এসরা করোই ওটাও আমার অনুরোধ আইনজীবী ওলোর কাছে যত দ্রুত মানে আমার কেসটার প্রতি মানে কি আল নিতা ওটাও আমি জানাই রাম আপনার আসলে বিষয়টা মানে আপনার যে আজকে দাহ্য তারিখ আছে যে আজকে যে প্রাণহত্যার যে দাহ্য যে দাহ্য তারিখ আছে যা মানে পিছানোর কারণ আসলে ধার্য তারিখটা কিন্তু পিছায়নি ধার্য তারিখটা আজকে ছিল কিন্তু আজকে
অন্য একজন আসামির মিসকেস হিয়ারিং আগামী 15 তারিখে। সেই মিসকেস হিয়ারিং এর কারণে মাননীয় মহানগর দায়রা জজ আদালতে এই নথিখানা তলব করা হয়েছে। এই নথিখানা আমরা যতটুকু জানতে পেরেছি বিগত 23/8/2021 তারিখে এই নথিটা মাননীয় মহানগর দায়রা জজ আদালতে এসেছে। 26/8/2021 তারিখে একটা মিসকেস হিয়ারিং হয়েছিল একজন আসামির, এরপরে নথিটা ব্যাক হওয়ার কথা থাকলেও 27 তারিখে সেখানে আর নথিটা যায়নি। কারণ হিসাবে ওনারা বলেছেন যে পেশকার সাহেব জিয়ারো সাহেব বলেছেন ওনারা আরেকটা তলবানা পেয়েছেন বিধায় ওনারা আর নথি আনার কোনো ব্যবস্থা করেননি। আগামী 15 তারিখ আরেকজন আসামি, এই মামলার আরেকজন আসামি, উনি মাননীয় মহানগর দায়রা জজ আদালতে জামিনের একটা আবেদন করেছেন, সেই আবেদনটা শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে বিধায় এই নথিটা মাননীয় মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। যেহেতু মামলার মূল নথিটা উচ্চ আদালতে রয়ে গিয়েছে, সেই কারণে আজকে উপনথির মাধ্যমে চার্জশিটটা পর্যালোচনা করা সম্ভব না। যেহেতু চার্জশিটটা মূল নথির সাথে সংযুক্ত, সেই কারণে আজকে মূলত চার্জশিটটা পর্যালোচনা করার পরে সেটা গ্রহণ কিংবা অধিগতর তদন্ত কোনো স্টেপই বাদীপক্ষ থেকে নেওয়া সম্ভব হয়নি। আমরা বাদীপক্ষ যদিও আজকে মাননীয় আদালতে হাজির ছিলাম, একটা হাজিরাও দিয়েছি। আমরা কথা বলছিলাম রায়হান হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার আবুল ফয়েজের সাথে, কথা বলছিলাম রায়হানের পরিবার, রায়হানের স্ত্রী, রায়হানের মা, রায়হানের বাবা, তাদের কাছ থেকেই আমরা আজকে রায়হানের হত্যা মামলার আজকের যে মূলধার্য তারিখ ছিল সেই তারিখটি কী কারণে মিস হয়েছে বা কেন মিস হয়েছে সে বিষয় এবং আগামীতে কী হবে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম।